এতেকাফ অবস্থায় ইউটিউব ইসলামিক আলোচনা শোনা যাবে কি? অনেক সুন্দর প্রশ্ন। যারা মসজিদে এতেকাফ করবে ইসলামী আলোচনা শুনতে পারবে কিনা? ইসলামী আলোচনা তো আসলে আপনার নিজেকে সমৃদ্ধ করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, সময়টাকে খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করার জন্য অবশ্যই শোনা যাবে। কিন্তু ইসলামী আলোচনা শোনার নাম করে আমরা যেন আবার নাটক দেখতে শুরু না করি, আমরা যাতে আবার অন্যান্য ভিডিও যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও এটা যাতে আমরা না করি। এক ভাই বলেছেন যে হিন্দুদেরকে ইফতারি করানো যাবে কিনা। জি, হিন্দু ভাইদেরকে ইফতারি করানো যাবে, এটা তো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা ইফতার হচ্ছে ইফতার শেয়ার করাটা খুব স্বাভাবিক আর কি। হিন্দুদেরকে ইফতারি আপনি করাতে পারেন, হিন্দুদেরকে দিয়ে আমাদের সব কাজই করাতে পারেন, এটা তো আরো ভালো। যে সেই মুসলমানদের কাজ, তাকে দিয়ে যদি নামাজ পড়াতে পারেন তাহলে আরো ভালো, তাকে দিয়ে আন্তরিকভাবে কালিমাটা পড়াই ফেলতে পারলে আরো ভালো। তো ইফতারি করলে যেটা হবে, আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। আমরা জাকাতের কথাই বলছিলাম যে জাকাতের টাকাও হিন্দুদেরকে দেয়া যাবে তাদের ইসলামের প্রতি মনকে আকৃষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে ইফতারি করানো তো আরো অনেক ভালোভাবে এটা জায়েজ। সে হয়তো ইফতারি করলে রোজার সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখলে তারা হয়তো আরো আকৃষ্ট হবে দিনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। অবশ্যই হিন্দু ভাইদেরকে আপনাদের ইফতার পার্টি, ইফতারি প্রোগ্রামগুলোতে দাওয়াত করবেন। সবাইকে অনুরোধ করে বলবো যে নিচে একটি শেয়ার বাটন আছে, সেটি ক্লিক করে দিন, ফলে সবাই দেখতে পাবে, আপনার ফেসবুক বন্ধুরা শুনতে পাবে, ফলে সদাকায়ে জারিয়া হিসেবে আপনি সওয়াব পেতে থাকবেন।